হাঁসুলি বাঁকের উপকথায় বাঁশবনের অন্ধকার রাজ্যময় ভিতরে বাইরে চারিদিকে ছড়িয়ে আছে। বাঁশবনের গোড়ায় আদিম কাল থেকে ঝরে পড়া পচা বাঁশ পাতার নিচে ঝোপঝাড়ের ঘন আবরণের মধ্যে বটগাছের কাণ্ডের গহ্বরে কাহারপাড়া আটপৌড়ে পাড়ার ঘরের কোণে কানাচে থেকে মানুষগুলির মনের কোণে কানাচে পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আটপৌড়েদের ঘেঁটু গানের জোর সত্যি এবার খুব বেশি। লহর ছুটিয়েছে বনোয়ারি দাঁড়িয়ে শুনলে, হায় কলিকালে কতই দেখালে, দেবতার বাহন পুড়ে মোলো অকালে, তাও মারলে রাখালে। ও তার বিচার হলো না বাবা, তুমি বিচার করো, অতি বড় বার বাড়িল যারা তাদের ভেঙে পারো। ছ্যাঁত করে উঠল বনোয়ারির বুকটা। সেই সাপ নিয়ে ঘেঁটু গান বেঁধেছে আটপৌড়েরা, অভিসম্পাতটা অবশ্যই করালিকে, কিন্তু তবু তার খানিকটা অংশ বনোয়ারির উপরেও এসে পড়েছে বলে তার নিজেরই মনে হলো। ছমছম করে উঠল চারিদিক, মনটা কেঁপে উঠল। বিচার নাহি কো বাবা, পড়িল পাপের ভাড়া, সাজের পিদিম বলো ফুঁদিয়ে নিভালে কারা। ও বটতলাতে বাবা বটতলাতে, সাধু জনের ও কি লীলা সঞ্জে বেলাতে। মিহি গলাতে মোটা গলাতে, হায় কি গলাগলি, কত হাসি খুশি কত বলা বলি, কত ঢলাঢলি। সেই কাপড়ে বাবা তোমায় সঞ্জে দেখালে, হায় কলিকালে। বনোয়ারির হাত পা যেন অসাড় হয়ে গেল। কালো শশীর সঙ্গে তার এই বটতলাতে দেখা হওয়ার কথা তাহলে কেউ নিশ্চয়ই দেখেছে, যেই দেখুক, কিন্তু সত্যি তো এটা তার অপরাধ। কাপড় সে ছেড়েছিল বাড়ি ফিরে প্রদীপ জেলে ধূপ নিয়ে আসবার সময়। কথাটা তার মনে হয়েছিল, কিন্তু স্নান তো করে নাই, স্নান করা তার উচিত ছিল। তাছাড়া আজ মনে হচ্ছে বাবার বাহনকে মেরেছে যে করালি, তাকে শাস্তি না দিয়ে এমনভাবে সমাদর করা তার অপরাধ হয়েছে, 100 বার হয়েছে। কিন্তু দেখলে কে? পরম নিশ্চয় নয়, পরম দেখলে কখনোই চুপ করে থাকতো না। কালো শশীর মতিগতি সবাই জানে। মধ্যে মধ্যে ভূপসিংহ মহাশয় এখনো আসেন, চন্দনপুরে গেলে কালো শশী এখনো অনেকজনের সঙ্গে ঢলে পড়ে কথা বলে। সেসব কথার মানে দুরকম হয়। জাঙ্গলেও সদগোপ মহাশয়দের মধ্যে আধা বয়সী যারা, তাদের দিকেও বাঁকা চোখে তাকিয়ে কালো শশী মুচকে হাসে। সবই সত্যি, সবই জানা কথা। তার সঙ্গেও এককালে মনে মনে অং ধরেছিল, এও জানে লোক, কিন্তু এমন ঘটনা পরম চোখে দেখে কখনো সহ্য করতে পারত না। তখনই হাঁকার মেরে সে লাফিয়ে পড়ত, বনোয়ারির সঙ্গে এক হাত হয়ে যেত, হয়তো দুজনের একজন শেষ হয়ে যেত সেই দিনই। তখনই কাহারপাড়া এবং আটপৌড়ে পাড়ার রেষারেষি আছে একটা, চিরদিন পিতিপুরুষ ধরে। আটপৌড়েরা বলে, আমরা পালকি বহন করি না, আমাদের ঘোড়া গোত্র নয়। তাদের গোত্র ঘোড়া গোত্র নয়, বাহন গোত্র, ওরা ঠাট্টা করে বলে ঘোড়া গোত্র। ঘোড়া গোত্র হোক আর বাহন গোত্রই হোক, সে করেছেন ভগবান, ওই বাবা ঠাকুর। আটপৌড়েরা কি? লাঠি কাঁধে দিয়ে ভগবান পাঠিয়েছে, ঠ্যাঙাড়ে ডাকাত গোত্র যে তোদের, দুধ গোত্র যা ও ডাকাত ঠ্যাংড়ে গোত্র তাই। এখনো পর্যন্ত ব্যাটারা থানার খাতায় দাগি, হাজিরে দিতে হয়, চৌকিদার রাত্রে ঘুম ভাঙিয়ে ডাকে। কোনো ব্যাটা আটপৌড়ের ঘরের চালে খড় নাই ভালো করে, হাঁড়িতে অর্ধেকের বেশি চাল নাই। এই নিয়ে ওদের সঙ্গে কাহারদের ঝগড়া চিরকালের। এককালে অবশ্যই ওদেরই প্রতাপ ছিল বেশি, সে আমলটা হাঁসুলি মাকে চুরি ডাকাতির আমল। এখন সকলে চুরি ছেড়ে চাষবাস করছে, এখন কাহারদের চলতির কাল। আগে আটপৌড়েরা কাহারদের তুচ্ছ তাচ্ছিল্য করত, আজ হিংসে করে। এ গান কোন ব্যাটা হিংসুটে আটপৌড়ের বাঁধা, ব্যাপারটা জানতে হবে বনোয়ারিকে। বলতে পারে একমাত্র কালো শশী, কালো শশীর সঙ্গে একবার দেখা করতে হবে তাকে। কিন্তু ভয় হয়, কালো শশীর মধ্যে নেশা আছে, সে নেশার ঘোর কাটিয়ে ওঠা সহজ নয়। খিদের সময় মুখের অন্ন ছেড়ে উঠে আসা যায়, কিন্তু কালো শশীর কাছে গিয়ে মাতাল না হয়ে ফিরে আসা যায় না। এ মদ তার খাওয়ার উপায় নাই, তার সেদিন ফুরিয়ে গিয়েছে। কাহারপাড়ার সে মাতব্বর, মাতব্বরের নিন্দে হলে মাতব্বরই থাকে না। লোক মুখ টিপে হাসে, শাসন মানে না।
তার পাপে জাত জ্ঞাতের অকল্যাণ হয়। যে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্তই তাকে করতে হবে। গাছতলা থেকে সে বেরিয়ে সন্তর্পণে চলল আখের শালের দিকে। শালে হাঁক ডাক শোনা যাচ্ছে, সম্ভবত মণ্ডল মহাশয় এসে গিয়ে থাকবেন। বনোয়ারির গড়হাজির দেখে হয়তো গাঁ গাঁ শব্দে চিৎকার করতে আরম্ভ করেছেন। বনোয়ারি একটু দ্রুত পদেই চলল, কতগুলি গালিগালাজ শুনতে হবে আর কি। বনোয়ারি না হয়ে অন্য কেউ হলে তার অদৃষ্টের নির্ঘাত পেহার যুক্ত। বনোয়ারির গায়ে হাত তুলতে কেউ সাহস করে না, সাহস করে হাত তুললে বনোয়ারিও তার হাত ধরে ফেলবার সাহস রাখে। অবশ্যই এক চন্দনপুরের মুখুজ্জেবাবুরা ছাড়া। বাপরে বাপরে, কি ধন্যৌলা চারিদিকে! যাকে বলে মা রাজলক্ষ্মী অষ্টাঙ্গে অলঙ্কার পরে, বানারসি কাপড় পরে, বিয়ের কোণেটির মতো গয়নায় ঝুমঝুম ঠিন ঠিন শব্দ করে, বানারসি কাপড়ের খসখস শব্দ তুলে অহরহ বেড়াচ্ছেন। কাহার বনোয়ারি পালকি বয়ে বুড়ো হলো। এ অঞ্চলে কত বড় বড় বাড়ির বিয়ের কোণেকে পালকি বয়ে শ্বশুর বাড়ি এনেছে। বনোয়ারি বলে, নক্ষীকে এনেছি নারায়ণের বৈকুণ্ঠের গয়না কাপড় সে অনেক দেখেছে, অনেক সুবাস শুকেছে, অনেক গয়নার বাজনা শুনেছে, কিন্তু চন্দনপুরের বাবুদের মতন বজরের গয়না কাপড়ের বন্ধ এ আর সে দেখেনি। খুব তড়িৎ গমনে চলতে চলতে হঠাৎ বনোয়ারি যেন আপনিই থেমে গেল, পা যেন আটকে গেল। পশ্চিম দিকে বাঁ পাশেই বাবা ঠাকুরের থান, ডান দিকে দূরে দোয়েম জমির মাঠে আখ কাটছে কাহাররা। ঝুপঝাপ খসখস শব্দ উঠছে, কথাবার্তা সাড়া পাওয়া যাচ্ছে। সামনে জাঙ্গলে আমবাগানে শাল চলছে, আলোর ছটা আসছে। কিন্তু সমস্ত কি ভুলে গেল বনোয়ারি? সে ধীরে ধীরে চলল বাবা ঠাকুরের থানের দিকে। অপরাধ, অপরাধ হয়েছে বনোয়ারির। হে বাবা ঠাকুর, ক্ষমা মার্জনা করো। আহ, কি মতিভ্রমি হলো করালির! হায় হায় হায়, ধর্মনাশা করালি! বাবার বাহনটিকে হত্যা করলে পুড়িয়ে! কি বিচিত্র বন্য, কি শীষ, কি পেকাণ্ড বড়! তাছাড়া কালো বউকে নিয়ে তার কি মতিভ্রম হলো এই প্রবীণ বয়সে? হে বাবা, হে বাবা, হে দণ্ডমূর্তের কর্তা, তুমি এ দোষটি নিও না বনোয়ারির, করালিকেও ক্ষমা করো বাবা। আর বনোয়ারির একটি দোষ ক্ষমা করো, ওই কালো শশীকে নিয়ে দোষটি তুমি ধরো না। কালো বউয়ের সঙ্গে তার ছেলে বয়সের অং, এই বয়সে এতকাল পরে সে অং মনের বারুদের সঙ্গে মিশে তুবড়িবাজির অঙিন ফুলঝুরি হয়ে বেরিয়ে আসছে। আগুন লেগেছে আর তাকে চাপা দেবার উপায় নেই। কালো বউ, কালো শশী যদি আটপৌড়ে পাড়ার মাতব্বর পরমের বউ না হতো, তবে হয়তো বনোয়ারির হিয়ের তাপ এতখানি হতো না, আগুন লাগতো না মনের বারুদে। বাবার থানের প্রান্ত ভাগে বনোয়ারি দাঁড়ালো। ওখানটিতে এই সনসনে আত্মিকালে হঠাৎ গিয়ে ঢুকতে নাই। বাবা খেলা করেন এখন, কখনো তপজপ করেন, কখনো খড়ম পরে খটখট করে বেড়ান, কখনো বেলগাছের ডালটি ধরে দাঁড়িয়ে থাকেন কালারুদ্দু বাবার দরবারের দিকে চেয়ে। হাততালি দিয়ে বাবাকে নিজের আগমনের কথা জানিয়ে সে আরও খানিকটা অগ্রসর হলো। কিছুদিন আগেই বাবার থানে পুজো দেবার জন্য তারা পরিষ্কার করেছিল। হাঁসুলি বাঁকের পাশান মাটিতে এখন শীতের টান পড়েছে। আস্তে আস্তে তার উপর খরার অর্থাৎ গ্রীষ্মের রোদের আমেজ লাগছে। জল নাই, পরিষ্কার বাবার থানটি তাই এখন পরিষ্কারই আছে। বনোয়ারি সেইখানে শুয়ে পড়ল উপুর হয়ে, মনে মনে মানসিক করল, বাবা ক্ষমা করো তুমি, তোমার বেলতলাটি আমি বাঁধিয়ে দেব। ঠিক সেই ক্ষণটিতেই একটা গোলমাল উঠল কাহার পাড়ায়। ইতি হাঁসুলি বাঁকের রূপকথার দ্বিতীয় পর্বের পঞ্চম অধ্যায় সমাপ্ত হইল। ধন্যবাদ।